হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিতু অ্যান্ড তানিস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি, না কোনো প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করতে এসেছি। আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, যারা আমাকে শুরু থেকে চেনো আর আমাকে যারা ভালোবাসো, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আজ আমার মুডটা খুব খারাপ। তো কেন খারাপ সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরেই এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি করব না। পরে আবার ভাবলাম যে যেহেতু তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, সুখ দুঃখ খারাপ লাগা ভালো লাগা সব কিছুই শেয়ার করি, তো এই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আমার মনটা একটু হালকা হবে। বা তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে সেটা আমাকে বলবে, তাহলে হয়তো আমার উপকার হবে। তো বন্ধুরা, ইউটিউবে আসার পর, ইউটিউবে যারাই আসে, যারা ভিডিও করে, সবাই জানো ভালো কমেন্ট যেরকম আসে খারাপ কমেন্টও আসে, তো সেটা আমি জানি। কিন্তু জানা সত্ত্বেও জানি না কেন খারাপ কমেন্টগুলো নিতে পারি না। হ্যাঁ, প্রথম প্রথম যখন ইউটিউবে আসতাম, একটা ডিসলাইক আসতো, যখন মনে করো একটা ভিডিওতে 10টা লাইক আসলো আর একটা ডিসলাইক আসলো, আমার মনের মধ্যে সেটাই ঘুরঘুর করে, কেন কে দিল এই ডিসলাইকটা, কেন আসলো ডিসলাইকটা, এরকম আমার ভিডিওটা কি কোনো খারাপ আছে, কেন ডিসলাইক আসলো। মানে বরের সাথে গেলে বলি, তখন ও বলে, আরে বাবা, 10 জন যেহেতু তোমার ভিডিওটা লাইক করছে, তার মানে তোমার ভিডিওটা ভালোই ছিল, একজন ডিসলাইক করছে তাতে কী যায় আছে, তুমি তোমার কাজ করতে থাকো না। কিন্তু ওই যে বললাম, আমি নিতে পারি না, আমার এটা হয়তো আমারই খারাপ দিক যে আমি নিতে পারি না। তো তারপর আস্তে 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 জিনিসটাকে বুঝলাম, অভ্যস্ত হয়ে গেলাম যে না, ডিসলাইক আসবেই, যেহেতু এতগুলো মানে ভালোবাসা যেখানে, এতগুলো লোকের ভালোবাসা যেখানে আছে, তো কত কেউ কেউ তো হেট করবেই, তো ডিসলাইক আসছে। তো সেটা আমি তারপরে ওটা বুঝে গেলাম যে ডিসলাইক আসবেই। তারপরে আসছে খারাপ কমেন্ট। তো ঠিক আছে, খারাপ কমেন্ট আসে, আমি আমি বেশিরভাগ খারাপ কমেন্টই ডিলিট করে দিই, আমি রাখি না, কারণ আমি আমি নিতেই পারি না। আমি শুধু আমি না, আমার বর যদি দেখে যে কোনো একটা খারাপ কমেন্ট এসেছে, ও সাথে ওটাকে রিমুভ করে দেয়, কারণ যদি আমার চোখে পড়ে আমি সেটা ভাবতেই থাকি, আমার খারাপ লাগে। এটা আমারই কমতি যে আমি ওই জিনিসটা নিয়ে বেশি ভাবি, আমি জানি, কিন্তু তবুও আমি ভাবি, জানি না, আমি নিজেও জানি যে এগুলো ভাবার কোনো মানেই নেই। যারা খারাপ কমেন্ট করতেছে তাদের অত পাত্তা দেওয়ার দরকারই নেই, কিন্তু তবুও আমি ভেবে নিজেই ভাবি যে কেন বললো এই কথাটা কি। তো সেরকমই রাতেরবেলা কয়েকটা খারাপ কমেন্ট আসে, বেশিরভাগগুলোই রিমুভ করে দেই, কিছু কিছু আছে, আরেকটাও খারাপ কমেন্ট আসে, বেশিরভাগই আমি ইগনোর করার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, মানে এত খারাপ ভাষায় গালি আমি হয়তো কোনো দিনও শুনিনি, এত খারাপ ভাষায় গালি, মানে সেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, এত খারাপ খারাপ ভাষায় গালি দিচ্ছে কেন। আমি তাদেরকেই কোশ্চেন করলাম, যারা এত খারাপ খারাপ গালিগুলো দিচ্ছ আর এত বাজে কমেন্ট করছো, কেন। আমি তারপর থেকে আর রিমুভ করিনি, মানে ডিলিট করিনি আমি কমেন্টগুলো, আমি করি না, থাক মানুষ দেখুক, তোমরা যে এত খারাপ খারাপ কমেন্ট করছো, তোমরা আমাকে করছো, কিন্তু তোমরা বুঝতে পারছো না এই খারাপ কমেন্টগুলো দিয়ে তোমরা তোমাদের নিজেদের মানসিকতার পরিচয় দিচ্ছ যে তোমরা কীরকম মানুষ। একটা খারাপ মানুষই এত খারাপ কথা বলতে পারে, ভালো মানুষের মুখ দিয়ে এত খারাপ খারাপ কথা বেরোয় না। একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমি, যেটা মোটামুটি ভালো ভিউস এসেছে, আমি করিনি, আমার বর করেছিল একটা প্র্যাঙ্ক ভিডিও যেটাতে মোটামুটি ভালোই ভিউস এসেছে। ওই ভিডিওটাতে মানে ও বিদেশ চলে যাচ্ছে এরকম একটা, তো ওই ভিডিওটাতে মানে এত খারাপ কমেন্ট বলেছে, এত খারাপ কমেন্ট যে আমি উচ্চারণ নিতে পারবো না, মানে মুখে আসবে না, যে টাকা জেনে তোর বউ নাটক করতেছে। আর সত্যি কথা বলবো, প্র্যাঙ্ক মানে জানে বুঝে করা থাকে না, কিন্তু ও প্ল্যান করেছিল যে আমি কিছু জানি না, ও এরকম করে ভিডিও করেছিল। প্র্যাঙ্ক মানে যে বোঝে সে হয়তো জানে, আমি কিছুই জানি না ও প্র্যাঙ্ক ভিডিও করতেছিল বা কিছু। তো তারপরে আমার যেরকম রিয়াকশান হওয়ার, আমার সেরকমই রিয়াকশান হচ্ছে। সত্যি কথা বলতে এগুলো মিথ্যা না যে আমার কেউ নাই, এগুলো কিন্তু মিথ্যা কথা না, সত্যিই তো আমার কেউ নেই, ও ছাড়া, আমার বর ছাড়া। সেই জন্যই আমি ভাবছিলাম যেই মানুষটা আমার এত সব, সেই মানুষটা যদি আজকে আমার কাছ থেকে দূরে যায়, কাজে চলে যায়, তাহলে আমার কীরকম ফিল হবে, আমি কতটা কষ্ট পাবো, সেটাই আমি কষ্ট পাচ্ছিলাম। এটা কোনো নাটক না,
যে নাটক করছিলাম বা কিছু, নাটক না, সত্যি রিয়েল। আমাদের দুজনের ভালোবাসা এরকমই। একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, প্রচুর বাজে কমেন্ট এসেছে, একজনই করেছে যে ছোট বাচ্চা, আর মানে কি বলবো, এত বাজে কমেন্ট করেছে। তো হ্যাঁ, ওকে আমি মাঝে মাঝে খাইয়ে দিই, তাহলে এটা ভুলটা কোথায়? একটা বউ যদি তার হাজব্যান্ডকে ভালোবেসে খাইয়ে দেয়, তো এটাতে ভুল কোথায় আর খারাপ কোথায় একটু তোমরা বলে দিবে আমাকে, দয়া করে বলে দাও। জানি না আমি, আমার মনে হয় ভুল ভুল হয়েছে, কিন্তু আমি জানি না তো এটা ভুল কি না। কারণ যদি ভুল হতো তাহলে আমার শ্বশুর শাশুড়িরা বলতো, আমার ননদ, আমার দিদি, ওরা বলতো যে এটা ভুল, এটা করা যায় না, ওরা তো কিছু বলে না, সামনেই আমি করি, কোনোদিনও তো বলে না যে এটা ভুল, এটা করা যায় না, বরকে খাইয়ে দেওয়া যায় না। কেন কেন যায় না খাইয়ে দেওয়া? তোমরা সবাই জানো ওর জ্বর ছিল, ওই শরীর ভালো ছিল না, খেতে চায় না, বলছিল খাবো না খাবো না। আমি বললাম যে না, রাতে খালি পেটে এত থাকা যায় না, খাওয়া কিছু খেতে হয়। মাও বলছিল যে খালি পেটে খাওয়া যায় না, যেহেতু ওষুধ খাচ্ছিল ও জ্বরের, তো বললো খালি পেটে থাকা যাবে না, এক কাজ করো তুমি মেখে, তুমি একটা থালের মধ্যেই ভাত নাও, তুমি মেখে তুমি হাফ খাও, ওকে হাফ খাইয়ে দাও। শাশুড়ি বলেছে, নিজে নিজে বলেছে। তাহলে এটা তো কোনো ভুল না, তাহলে যদি খাইয়ে দিই তাহলে কি কি এমন অপরাধ হয়ে যাবে, কি এমন অপরাধ হয়ে গেছে? তোমরা বলছো, অনেকে বলছো যে এত মোটা এত মোটা, তো কি হয়েছে আমি মোটা? অনেকে মোটা আছে, এত মোটা আমি বিয়ে করেছি, আমি এরকম আগে ছিলাম না, এত মোটা আমি আগে ছিলাম না, বিয়ের পরে আমি মোটা হয়েছি। প্রমাণ আমি চাই না তোমাদের মতো এত খারাপ ছোট মাইন্ডের লোকের লোককে কোনো কিছু প্রমাণ দিতে, কিন্তু তবু আমি জানি না কেন আমার প্রমাণ দিতে ইচ্ছে করছে। এই দেখো, এটা আমার বিয়ের আগের ছবি, দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছ, এখানে আমি যথেষ্ট স্লিম, বিয়ে পরে আমি মোটা হয়েছি অনেকটা, বিয়ের আগে আমি এত ছিলাম না। তো হতেই পারে, এটা শরীরের গঠন, কখন মানুষ মোটা হবে কখন পাতলা হবে সেটা জানি, কেউ তো ইচ্ছা করে হয় না মোটা, কেউ ইচ্ছা করে পাতলা হয় না। আর এই যে এইসব বডি শেপ নিয়ে কথা বলে যে তুমি মোটা, তুমি চিকন, তুমি দেখতে খারাপ, তুমি কুচ্ছিত, তুমি কালো, তা সে যে কীরকম ফ্যামিলির লোক, কীরকম লয়ার মাইন্ডেড লোক, সেটা নিশ্চয়ই আর তাকে বলে দিতে হবে না। আর যেহেতু আমি ঠিক আছে ধরে নিলাম আমি মোটা, আমি মোটাই, আমি আমি আমার খারাপ লাগে না আমাকে কেউ মোটা বলে, হ্যাঁ মোটা আমি, কিন্তু আমার বরের কোনো আপত্তি নেই তাতে, আমার শ্বশুরবাড়ির কারো কোনো আপত্তি নেই তাতে, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কিচ্ছু বলে না যে তুমি এত মোটা কেন, আমার বর আমাকে কিছু বলে না যে আমাকে খাওয়ায় পড়ায় যে আমার সমস্ত দায়িত্ব নিয়েছে, সে কোনোদিন আমাকে কিছু বলে না। ও আমাকে বলে সবসময় হাসি খুশি থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো, তার আমাকে নিয়ে কোনো আপত্তি নেই। সে আমাকে কোনোদিনও বলে না যে তুমি স্লিম হও, তুমি দেখতে খারাপ হয়ে যাচ্ছ, কোনোদিনও তো বলে না। তাহলে আপনাদের এত মাথা ব্যথা কিসে? আমি জানি খারাপ কমেন্টগুলোকে ইগনোর করতে হয়, আমি সব জানি যে আমি খারাপ কমেন্টগুলোকে ইগনোর করি। এসব কিছু মানুষ থাকে যেগুলো নিজেদের বাড়ির সমস্যাগুলো, নিজেদের পারিবারিক সমস্যা থাকে কিছু, সেগুলো মিটাতে পারে না, মনের রাগ, সেগুলো এসে মানুষের ভিডিওতে মানুষের ভালো দেখে, যে দেখে ইস আমাদের থেকে তো কত মানুষ, মানুষ এরকম ভালো আছে, হ্যাপি আছে, সাংসারিক জীবনে এত সুখে আছে, সেই জিনিসগুলো দেখে তাদের শরীরটা জ্বলে, তারা সহ্য করতে পারে না, তাই এরকম বাজে বাজে খারাপ খারাপ কমেন্ট করে, মানুষের মানুষের ভালো দেখতে পারে না সেই জন্য, কারণ নিজেরা অসুখিত সেই জন্য। কিন্তু আমি নিতে পারি না, আমি জানি না কেন, জানি না আমি নিতে পারি না। তারপর আরেক কিছু ভিডিওতে বলেছে যে এত মোটা মানুষ ডান্স করে, মোটা মানুষ ডান্স করে, তো অসুবিধা কী? মোটা মানুষ ডান্স করতে পারে না, ফারাহ খানকে সবাই চেনো, গীতাকে সবাই চেনো, গণেশকে সবাই চেনো, এত বড় বড় কোরিওগ্রাফার ওরা, ডান্স কোরিওগ্রাফার, এত মোটা ওরা, তবুও তাদের একটা গান একটা স্টেপ কোটি কোটি টাকার, সেই জায়গাটায় তোমরা কেউ পৌঁছাতে পারবে? তোমরা যে এত খারাপ খারাপ কমেন্ট করতে, যারা কমেন্ট করতেছো আমি তাদেরই বলতেছি, ঠিক আছে মোটা মানুষ ডান্স করতে পারে না, তোমরা তো চিকন স্লিম ফিগার, তোমরা ডান্স করে দেখাও, তোমরা এই জায়গায় এসে দেখাও।
কিছু মানুষ আছে যারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষকে সবসময় নিচে দেখানোর জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে যে মানুষকে কীভাবে নিচু করা যায়, কীভাবে তার মাইন্ডটাকে ভালো, ফ্রেশ মাইন্ডটাকে খারাপ করে দেওয়া যায়। আমি চেষ্টা করি, অনেক 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 খারাপ কমেন্ট আসে, অনেক খারাপ কমেন্ট আসে, আমি চেষ্টা করি সেগুলোকে একদম ইগনোর করার, প্রাণ চেষ্টা করি, কিন্তু আমি পারি না। আমি আজকে সারাদিন ব্লগ বানাইতে পারিনি, তোমরা বিশ্বাস করবে না, সারাটা দিন পারিনি। ভেবেছিলাম ব্লগ বানাবো কিন্তু আমি পারলাম না বানাতে, মনের মধ্যে ওগুলো ঘুরঘুর করছে। হাজব্যান্ড ফোন করে বলো ব্লগ বানাইছো, আমি হ্যাঁ বললাম যে হ্যাঁ বানাইছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিচ্ছু বানাইনি, কী বানাবো, মন একটুকু ভালো না। এক দুটো নেগেটিভ কমেন্ট হয় ইগনোর করা যায়, কিন্তু এত বাজে বাজে কমেন্ট, এত গালি খালাজ সহ্য করা যায় না। অনেকে বলছে আমার বোনকে বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে, ইউটিউবে এনে বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে, অনেক বড় বড় ইউটিউবাররা আছে, সবাই কি ব্যবসা করছে? আমরা ইউটিউবে কোনো খারাপ কাজ করতেছি না, ডেলি ব্লগ দেখাচ্ছি, মাগ দেখাচ্ছি, প্র্যাঙ্ক ভিডিও করছি, এগুলোতে কী খারাপই আছে? আপনারাও তো দেখছেন, যারা বাজে কমেন্ট করছেন তারাও কিন্তু দেখছেন, কিন্তু ওই যে বাজে কমেন্ট করাই চাই, আমি মেয়েটা এরকম, কেউ যদি খারাপ কিছু বলেন আমার খুব কষ্ট হয়। অনেকে আছে ইগনোর করে, পাত্তাই দেয় না, কিন্তু আমার খুব কষ্ট হয়। আমার মনটা এরকম, আমার সামনে যদি কেউ বলে না যে আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে, যার সাথে হয়েছে সে কিন্তু স্টিল কোনো ব্যাপার না, তার তার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ছে না, কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ে যায়। ছোটো থেকেই আমাকে আমার একটা দাদা বলতো ভ্যাত কান্দুরি, আমার নামই রেখে দিয়েছে ভ্যাত কান্দুরি, কারণ আমি কথায় কথায় কান্না করতো, সেটা আমার দোষ না, আমি এরকমই। কারো কষ্ট দেখলে, কারো খারাপ দেখলে, কেউ যদি আমাকে খারাপ কিছু বলে, আমার খারাপ লাগে, সেটা আমি কি করব? মেয়েটা এরকম, অনেক চেষ্টা করি মনটাকে শক্ত করার, অনেক চেষ্টা করি মনটাকে শক্ত করার, পাথর করার, কারো কথায় খারাপ না পাওয়ার, কে কষ্ট পায় পাক, আমি যাতে খারাপ না থাকি, খারাপ না পাই, কিন্তু আমি পারি না। তোমরা বিশ্বাস করবে না, আমি যদি একটা সিনেমাও দেখি না, আমি জানি তোমরা বিশ্বাস করবো না, কিন্তু এটাই সত্যি, আমি যদি একটা সিনেমা দেখি, এটাতেও যদি খারাপ কোনো সিচুয়েশান থেকে আমার চোখ দিয়ে জল পড়ে, ছোটোবেলায় এরকম অনেক হতো, ইভেন ছোটোবেলায় না, বড়ো হয়েও আমার সাথে এরকম অনেক হয়েছে, তখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতো, আর তুই কেমন, বই দেখলেও হাসিস, কান্না করিস, সিরিয়াল দেখলেও, সিরিয়ালে খারাপ সময় আসলেও কান্না করিস, নাকি ইমোশনাল গান দেখলেও কান্না করিস, আমার নামই ছিল বাড়িতে ভ্যাত কান্দুরি, আমি এরকম। আমি পাশের স্ক্রিনশটগুলো দিয়ে দিই, তোমরাই দেখিয়ে নিও, সব স্ক্রিনশট আমি নিতে পারিনি, কিছু কিছু আমি ডিলিট করে দিয়েছি আগে, কারণ মাথার মধ্যে তো হতো অত ইসে নেই, স্ক্রিনশটগুলো রাখবো, এগুলো রেখে ভিডিও বানাবো, এসব কোনো প্ল্যান ছিল না, নিতেও পারছিলাম না, আর তাই আজকে হট করে বসলাম, বাকি বেশিরভাগকে বোধহয় ডিলিট করে দিয়েছি, কিছু কিছু রেখেছি আমি, সেগুলো তোমাদের দেখো, তোমরা দেখো মানুষ কতটা খারাপ হতে পারে, ধারণা ছিল না। আমি ছোট থেকে যা জানি, আমি জানি জীবনটা খুব অল্প অল্প সময়ের, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কে মারা যেতে পারবে। আজকে এসে তোমাদের সামনে আমি বসেছি ভিডিও বানাতে, কাল তো আমি নাও থাকতে পারি,
মরেও যেতে পারি, কোনো গ্যারান্টি আছে আমি যে বেঁচে থাকবো কি থাকবো না? কেউ তো কোনো গ্যারান্টি দিতে পারে না। আজকে আজকাল মানুষের সেকেন্ডে সেকেন্ডে কিছু না কিছু হয়ে যায়, হয়তো আমি এখনই মরে গেলাম। দুনিয়াতে এসে যদি ভালো কাজই না করলাম, সব খারাপ কাজ করে গেলাম, তাহলে ওপরে যে বসে আছে তাকেও তো জবাব দিতে হবে না? আমি শুধু একটা কথাই জানি, যে ভালো কাজ তুমি একটা করো আর খারাপ কাজ তুমি 10টা করো, দেখবে কোনটাতে বেশি ভালো লাগে। একটা খারাপ কাজ তুমি 10টা খারাপ কাজ করে না যেই শান্তিটা পাবে, একটা ভালো কাজ করলে সেই শান্তিটা পাওয়া যায়। আমি যেটা জানিয়ে আসি ছোটো থেকে, সেই জন্য জ্ঞান থাকতে আমি কোনোদিনও হয়তো কোনো খারাপ কথা বা কিছু বলিনি বা কারো খারাপ চাওয়া। কারণ আজকে তুমি মানুষের খারাপ চাইতেছো, ভগবান কিন্তু সেই খারাপটা তোমার সাথেই দিবে, সেই জন্য কারো খারাপ চাইতে নেই। আমি চাই না কারো খারাপ, চাই না, আমি চাই সবার সবার ভালো হোক, যে যেটা করতেছে সেটাতে হ্যাপি থাক। কিন্তু বলে না, সৎ মানুষ আর ভালো মানুষের পৃথিবীতে অনেক শত্রু থাকে, অনেক শত্রু থাকে, সেরকম আমার সাথেও হয়েছে। খুব খারাপ লাগবে যে আজকে ভিডিও দিতে পারলাম না, কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, আজকে একটুকু ভিডিও বানানোর ইচ্ছা নেই। একটুকু যদি ইচ্ছা থাকতো, একটুকু ইচ্ছা নেই, আমি জানি অনেক আমার ভালোবাসার মানুষ আছে আমার এই পরিবারটাতে, যারা রোজ আমার ভিডিওর অপেক্ষা করে। সত্যি কথা বলছি, আমার আজকে একটুকু ভিডিও বানানোর ইচ্ছে নেই, মনটা পুরো ভেঙে গেছে। আমি এরকম একটু বেশি ইমোশনাল নেই, একটু না অনেক বেশি, যতটুকু ইমোশনাল থাকার দরকার তার থেকে বেশি বেশি আমি ইমোশনাল নেই, জানি না কেন। তো বন্ধুরা, আশা করি কালকে থেকে হয়তো ভিডিও দিতে পারবো ভালো, আজকে একটুকু মনটা ভালো নেই। সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আজকে ভিডিও দিতে পারলাম না, সরি। কালকে দেখে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। সবাই ভালো থেকো।